Assalamu alaikum everyone. Welcome back to my Gentina's cooking and lifestyle. আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। সামার যখন আসে আসলে আমাদের কাছে অনেকগুলি অপশন চলে আসে, আমরা কিভাবে কি দিয়ে রান্না করতে পারি সেটার। তো আজকে তেমনই ভাবে আমি আমার গার্ডেন থেকে লাউ পাতা নিয়ে আসছি, আর সেটা দিয়ে কি রেসিপি বানাবো সেটাই ভাবছিলাম। তো এখন আমি আপনাদের সঙ্গে এটা লাউ পাতার ভাতুড়ি বানিয়ে দেখাবো, আশা করি ভালো লাগবে। এইটা খেতে যেমন সুস্বাদু হয়েছিল দেখতেও খুবই দারুণ। তো এই তো আমি অন্যান্য রান্নার পাশাপাশি আমার লাউ পাতার পাতুড়িটাও বানিয়ে নিচ্ছি। তো লাউ পাতার পাতুড়ি বানানোর জন্য আমি এখানে প্রথমে শুটকি ভর্তা করব, আর সেজন্য আমার ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ঠেলে নিচ্ছি। আমি কিছু পেঁয়াজ, কিছু রসুনের খোসা, তারপর এখানে কিছু শুকনো মরিচ গুঁড়া আমি ঠেলে নিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমার পুঁটি মাছের সিদ্ধ শুটকিগুলো, তো ওইটা দিয়ে আজকে ওইটা করব। তো আমি প্রথমে পুঁটি মাছের যে মাথাগুলো থাকে ওইগুলো কেটে নিচ্ছি, অনেক সময় এটা তিতে লাগে, তো সেজন্য আমি ওগুলো কেটে রেখে দিচ্ছি আর বাকিগুলো এভাবে ঠেলে নিচ্ছি। তো এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করতেছি না। তো এভাবে করে খাবেন, এমনিতেই এভাবে করে শুটকি ভর্তা খেলে খুবই ভালো লাগে, আর যদি সেটা পাতুরির ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেওয়ার পরেই তো আমার শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এখন চলে গেছি গার্ডেনে, যাওয়ার পর আমি কিছু পাতা কালেক্ট করে নিচ্ছি। তো এখানে আমার ভাই আমাকে হেল্প করতেছে। তো এখন পাতুরি বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পানের মধ্যে কিছু পানি নিয়ে নিচ্ছি। পানিটা গরম হয়ে আসার পর যখন বয়েলিং করতেছিল তখন আমি পাতাগুলো একটু কয়েক মিনিটের জন্য দিয়ে দিলাম, একটু নরম হয়ে আসার জন্য। তো বেশি সময় রাখা যাবে না, এতে করে পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কয়েক মিনিট দুনো পাশ উল্টিয়ে যখন দেখলাম পাতাটার কালার একটু চেঞ্জ হয়ে আসছে, একেবারেই ডার্ক সবুজ, খুবই সুন্দর। তো এখন আমি নামিয়ে নিচ্ছি পানিটা ড্রেন করার পর। এই তো আমার পাতাগুলো রেডি হয়ে গেছে পাতুরি বানানোর জন্য। সো প্রথমে ট্রাই করেছিলাম দুইটা পাতা দিয়ে বানাতে, কিন্তু একটু বেশি বড় হয়ে যায় যেহেতু পাতাগুলো বড়। যদি আপনাদের পাতাগুলো সাইজ ছোট হয়ে থাকে তাহলে আপনারা দুটো পাতা দিয়ে পাতুরি বানাতে পারবেন। তো এই তো এখন আমি পাতাটাকে প্লেটের মধ্যে রেখে আমার ভর্তাটা ভিতরে দিয়ে এভাবে ডেকে দিলাম, পাতুরিটা রেডি হয়ে গেল। খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। শুটকি ভর্তা, তারপর লাউয়ের পাতা, টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে, একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ। তো এভাবে করে অবশ্য খাবেন, আর আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপিটা। তো এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাতুরিগুলো বানাতে পারবেন। তো এখন আমি পানের মধ্যে কিছু ওয়েল স্প্রে করে নিচ্ছি, নিয়ে আমি পাতুরিগুলোকে দিয়ে ডেকে রাখবো, কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে পাতুরিগুলো। পাতুরি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে করা যায়, তো আপনারা যেভাবেই খেয়ে থাকেন না কেন সবগুলো পাতুরি কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনাদের সঙ্গে অন্যান্য পাতুরিগুলো শেয়ার করবো একে একে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি অন্য কিছু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এক পাশ যখন হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কয়েক মিনিট অপেক্ষা করে আমি চুলাটা বন্ধ করে নেব, আর এতেই আমার হয়ে যাবে আমার পাতুরিগুলো আলহামদুলিল্লাহ। এভাবে করে খাবেন, এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই আপনারা শেষ করে ফেলতে পারবেন, খুবই স্বাদ হয়। তো এই তো হয়ে গেল পাতুরিগুলো। তো আমি একটা একটা করে সবগুলোকে নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে পরিবেশনের পালা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু লোভনীয় হবে। তো আপনাদের সঙ্গে একটু খাওয়াটাও শেয়ার করে নিলাম, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।